মেয়েদের বলতে শুনি তোমরা ছেলেদের জীবন কত ভালো, ইচ্ছে মতো ঘোরাতে পারো, আড্ডা দিতে পারো, স্বাধীনতা ভাবে ইচ্ছে যা তাই করতে পারো, কোনো বাধা নিষেধ নেই। আমরা মেয়েদের বেলায় যত নিয়ম কানুন, আজ কিছু কথা বলি যা শুনে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে আপনাদের ধারণাটাই পাল্টে যেতে পারে। স্বাধীনতা, আড্ডা, ঘোরাঘুরি, এগুলো ছেলেদের জীবন নয়। ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম, একটা গল্প, অনেক ত্যাগ। জন্মের পর থেকেই ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হবার বীজ ঢুকিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠিত হতে হয়, না পারলে সমাজে মর্যাদা থাকবে না, ভালো চাকরি পাওয়া যাবে না, বাবা মেয়ের বিয়ে দেবে না। ছেলেরা পরীক্ষার খাতায় ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হবে, আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান, তাদেরকে বিয়ে দেওয়া হবে। মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী। ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হলো টাকা, টাকা থাকলে তাদের জন্য রয়েছে হাজারের উপসী, টাকা না থাকলে পাড়ার খনি মেনিরাও ফিরে তাকায় না। আজকাল টাকা ছাড়া সুইটি বেবিরাও পাশে থাকে না। বেবির জন্মদিন আসলেই দিতে হয় হাজার টাকার গিফট, গিফট ছাড়া ভালোবাসা জমেই না যে। রেস্টুরেন্টে একজন আরেকজনকে খাইয়ে না দিলে যে মজা হয় না, প্রেম মাখো মাখো হয় না, এইসব কিছুর জন্য দরকার টাকা। টাকার জন্য দরকার জীবনের প্রতিষ্ঠিত হওয়া। টাকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে হয় অনেক সংগ্রাম। আমাদের চারিপাশ সমাজ মনে করেন ছেলেরা হলো টাকার মেশিন, দাবি ঘুরিয়ে দিলেই বের হবে রাশি রাশি টাকা। একটা ছেলেকে জন্মের পর থেকেই ত্যাগ করতে হয় কত কিছু, সব অনুভূতি, সুপ্ত আনন্দ আর স্বপ্ন লোকে হারিয়ে যায়। সারা জীবন পড়াশোনা করে চাকরি করে পরিবারের হাল ধরতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে সর্বশেষ ছেলের বউ খারাপ আচরণ করলে নিজের ঘর ত্যাগ করতে হয়, শেষ আশ্রয় জীবন হয় বৃদ্ধাশ্রম, আর একমাত্র সঙ্গী বলতে থাকে চোখের জল।